তুই এই ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? না, ছেলে তো খারাপ না, কিন্তু খারাপ না মানে কি? ওর ভদ্রতা জ্ঞান বলতে কোনো কিছু আছে? টেবিল ভর্তি খাবার, সব খাবারে টাচ করেছে, খাবার তো খেলোই না, সব কিছু নষ্ট করলো। দেখ, তুই যদি এই ছেলেকে বিয়ে করতে চাস আমরা না করব না, কিন্তু একটা কথা মনে রাখিস, এই ছেলেকে বিয়ে করলে সব খেয়ে ফেলবে, একটু কোনো কিছু ভাগে পাবি না, আমাদের বাড়ি ঘর সয় সম্পত্তি সব শেষ করে ফেলবে। আর এরকম খাই খাই ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? হ্যাঁ মা, আসলে ওর মনটা অনেক ফ্রেশ। এটা ঠিক, আমারও কিন্তু তাই মনে হয়েছে। এই তুমি থামো, ফ্রেশ ধুয়ে ধুয়ে কি আমি পানি খামো নাকি? এই ছেলেকে নিয়ে যদি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাই কি ভাববে? ভাববে এই ছেলে কখনো আগে ভালো খাবার দেখেও নি, খায়ও নি। দেখ, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, আমার কথা তোর ভালো নাও লাগতে পারে, বাদ বাকি তোর সিদ্ধান্ত। মার কথায় মন খারাপ করিস না রে। আরে তোর মার তো এমনিতেই মাথা গরম থাকে। তারপর আমি বলবো, তুই না আরেকটা সেকেন্ড থট দিয়ে দেখতে পারিস। মাথা ঝিমঝিম করবে, শরীরে কোনো অর্গানই তো কাজ করবে না। স্টপ ইট! তোমার এই খাওয়ার কারণে না আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। ব্রেকআপ মানে? আর কি আশ্চর্য, আমি কালকে গেলাম তোমার বাসে বিয়ের প্রপোজাল নিয়ে, তোমার বাবা মা পর্যন্ত কি সুন্দর আমাকে রিসিভ করলো, তারা রাজি। তুমি এরকম পোল্টি নিচ্ছো, এটা তোমার সিলেবাসে ছিল না? তোমার সিলেবাস নিয়ে তুমি থাকো, তোমার মতো এরকম অসভ্য অবদ্ধ ছেলেকে না আমার ফ্যামিলি কোনোভাবে পছন্দ করে। আমার বাবা মা অবদ্ধ না বলে তোমাকে তখন কিছু বলেনি। আমি কি অসভ্যতা করেছি? কি করেছো তুমি জানো না? তোমাকে আমি 100 বার না করেছি যে এরকম করবা না, তারপরও তোমাকে নিষেধ করার পরও তুমি খাবার দেখে খাবার উপর ঝাঁপিয়ে পড়লা। তো খাবো না, তারে তোমাকে ইনসিস্ট করলো। তো ইনসিস্ট করলে তোমার খেতে হবে। তো খেয়েছো ভালো কথা, দুটো আইটেম খেতা, প্রত্যেকটা আইটেমের মধ্যে তুমি হাত দিয়েছো, একটা খাবার তো খেতেই পারো, উল্টা খাবার নষ্ট করেছো। তোমাকে রিভিউ দিতে কেউ বলেছিল? তুমি কেন রিভিউ দিতে গেলা? কোনটা জুসি কোনটা টেন্ডার এসব তোমাকে কেউ জিজ্ঞেস করেছিল? এসবের জন্য তোমাকে আমি বাসায় ডাউট করেছিলাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও। হাইপার হলে বিপি হয়ে যাবে, ফার্স্ট স্ট্রোক তো করবো, বিয়েটা হবে না। তোমার সাথে বিয়ে না আমার এমনিতেও হবে না। তোমার এই খাই খাই অভ্যাসটা যে পর্যন্ত চেঞ্জ না হবে সে পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্কই নাই। ব্রেকআপ মানে ব্রেকআপ। ওকে, ইউ স্টপ নাও। অনেকক্ষণ শুনেছি আমি অসভ্য অভদ্র, আমি ভদ্র দেখে এতক্ষণ কিছু বলিনি, এত কিছু শোনার পরে এখন তো হজম করতে পারছি না। তোমরা কি? হ্যাঁ কি? আমরা কি? তোমরা কি মানে? তোমরা তো আপ্যায়ন করতে জানো না। কি বললা তুমি? হ্যাঁ জামাই, আদর বলতে একটা কথা আছে, আছে না, কোথায় আমি তোমার হাতে রান্না খাবো, তোমার মার হাতে রান্না খাবো, সব খাবার এনেছো বাইরে থেকে। তো আমরা নিজেরা রান্না করে তোমাকে খাওয়াতে হবে? অবশ্যই, তার মধ্যে টেবিলটা পুরোপুরি খাবার দিয়ে ভরে নাই। সিরিয়াসলি রবি, তুমি এসব কথা বলছো? হ্যাঁ আমি বলছি কথা, কারণ আমি বলতে বাধ্য হচ্ছি, বাধ্য করছো আমাকে। ভাগ্য ভালো আমার আব্বা আসে নাই, আব্বা যদি আসতো রাগে স্ট্রোক করতো। তারপর এই যে ডিনার, একটা সাধারণ ভদ্রতা ডিনারের অফার করা, সেই অফারটা পর্যন্ত তোমরা করলে না, এটা কি আপ্যায়ন নাকি অপমান? মানে অত খাবার খাওয়ার পরেও তুমি রাতে খেতে পারতা? হ্যাঁ খেতে পারি না পারি সেটা আমার ব্যাপার, তোমরা তো অফারটা তো করবে নাকি? ইম্পসিবল, তোমার সাথে সম্পর্ক রাখাটা, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি।